এরাজ্যের উন্নয়ন কোথাও নেই, কেবল বিজ্ঞাপনে রাস্তায় দাঁড়িয়ে আছে। চাকরি নেই, কাজ নেই, রাস্তাঘাটের উন্নয়ন নেই, বিদ্যালয়ের শিক্ষক নেই। এক নেই রাজ্যের বাসিন্দা আমরা সবাই হয়ে গেছি। আর কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্পকে নিজেদের নামে চালানোর নাম করে সর্বত্র দুর্নীতি কাটমানিতে ভরে গেছে তৃণমূল সরকার, তার প্রশাসন। প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প জল জীবন জল মিশনকে নিজেদের নামে চালানোর ব্যর্থ প্রয়াসে সর্বত্র এই কাজ আটকে আছে। তাই কেন্দ্রীয় সরকারের যে বরাদ্দ, তারা এক টাকাও এরা খরচা করতে পারেনি। তাই রাজ্যের সর্বত্র, রামনগর সহ প্রতিটি জায়গাতে প্রতিদিন মহিলা মুখ্যমন্ত্রীর এই রাজ্যে মহিলারা তাদের পরিবারকে এক ফোঁটা পানীয় জল দেওয়ার জন্য রাস্তায় এসে দাঁড়িয়েছে। এ আমাদের সারা বাংলার লজ্জা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।